গুড মর্নিং ভিউয়ার্স, আজকে আমরা দেখবো কিভাবে জাভাতে প্রজেক্ট করতে হয়। তো আমরা আমার লাস্ট টিউটোরিয়াল এবং ফার্স্ট টিউটোরিয়াল আমি দেখিয়েছিলাম কিভাবে জাভাতে আপনারা প্রজেক্ট ওপেন করবেন বা অ্যাপ্লিকেশন ওপেন করবেন। তো জাভাতে প্রজেক্ট এবং অ্যাপ্লিকেশন ইয়ে করার জন্য আমাদের নেটবিনস আর জেডিকে ফাইল দরকার। আমরা এগুলো ইনস্টল দিয়ে নেটবিনসে আমরা এতটুকু কাজ করেছিলাম লাস্ট টিউটোরিয়ালে। তো আপনারা যারা লাস্ট টিউটোরিয়ালটা দেখেন প্লিজ কাইন্ডলি দেখে নেবেন, না হলে আপনারা জাভা প্রজেক্টটা ওপেন করতে পারবেন না। তো জাভা প্রজেক্টটা ওপেন করার পর আজকে আমরা দেখবো আমরা কিভাবে এই প্রিন্ট করাতে হয়। তো আমরা সিম্পলি নর্মাল একটা প্রিন্ট করাচ্ছি, যেমন ওয়েলকাম জাভা। তো আমরা যখন সিতে যখন আমরা কোড করতাম তখন প্রিন্টার দিয়ে কই প্রিন্ট করাতে হতো, আর যখন সি প্লাস প্লাস করতাম তখন সি আউট দিয়ে প্রিন্ট করাতে হতো। আর এখানে হচ্ছে সিস্টেম ডট আউট SOS দেখেন আমরা যখন সিতে করতাম তখন প্রিন্টার দিয়ে করতাম, আর যখন সি প্লাস প্লাস করতাম তখন সি আউট দিয়ে করতাম। আর এখানে হচ্ছে সিস্টেম ডট আউট প্রিন্ট এলেন ওয়েলকাম জাভা। এই জিনিসটা আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে। এটা দেখেন এখানে সিস্টেমের এসটা বড় হাতের দিয়েছে, কখনো যদি ছোট হাতের দিয়ে তাহলে কি হয় দেখেন এরর দেখাচ্ছে। আর তো সো জাভাতে যখন কোড করবেন সিস্টেম লেখার সময় সবসময় এসটা ক্যাপিটাল লেটার হবে, যদি ক্যাপিটাল লেটার না দেন তাহলে এরর দেখাবে। আর ডট আউট ডট প্রিন্ট এলেন ওয়েলকাম জাভা নর্মালি প্রিন্ট করানোর জন্য আপনাদেরকে এটা দরকার। দেখেন জাভাতে যখন কোড করবেন একটা জিনিস সুবিধা হচ্ছে কি, আপনার লাইন টু লাইন আপনি কি ইগোর দেখিয়ে দিচ্ছে। তো এখন আমরা যখন জাভাতে কোড রান করবো, রান করার জন্য F6 এ ক্লিক করবো। F6 এ ক্লিক করার পর দেখেন এই যে ফার্স্ট অন রান হচ্ছে ওয়েলকাম জাভা, আমাদের জাভা কি করছে 100% রান করছে। তো আমরা এখন দুইটা ইন্টিজার ভেরিয়েবল আমরা সাম করবো, একটা সাম করে দেখি। আমরা একটা সাম করি, এখানে আমি ইন্টিজারে নিলাম এ বি, দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ইন্টিজার এ বি নিলাম, এ এর ভেরিয়েবল দিলাম 12, বি এর ভেরিয়েবল দিলাম 13। এ বি আমরা দুটো ভেরিয়েবল দিলাম। তো এ বি দুটো ভেরিয়েবল দেওয়ার পর অবশ্যই আমাদেরকে এটা প্রিন্ট করাতে হবে। তো আমরা তো জানি প্রিন্ট করানোর জন্য কি সিস্টেম ডট আউট প্রিন্ট এলেন, এখানে আছে জাভা ওয়েলকাম। তো জাভা ওয়েলকামের মধ্যে দিব কি সাম ইকুয়াল, দেখেন আমরা প্রিন্ট করানোর জন্য কিন্তু সবসময় এটা কনস্ট্যান্ট। তো সো সিস্টেম ডট আউট প্রিন্ট এলেন সাম। এখন আমরা কি করব, দুটা যোগ করব। দেখেন আমরা যখন ইয়েতে সিতে বা সি প্লাস প্লাস যখন প্রিন্ট করতাম নর্মাল প্রিন্ট করতাম, কিন্তু এখানে প্রিন্ট এলেন এর জন্য আমাদেরকে কি দিতে হবে প্লাস দিয়ে আমরা কি করতেছি এ প্লাস বি, আমরা এই কাজটা করতেছি। তো তো এখানে দেখেন আপনি যখন প্রিন্ট এলেন দিবেন, আমি আগে একটু এক্সপ্লেন করে নিই তারপর আমরা রান করছি। সিস্টেম ডট আউট প্রিন্ট এলে এটা দিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনাকে কি করতে হবে প্লাস চিহ্নটা দিতে হবে, মাস্ট। প্লাস ছাড়া আপনার এটা রান করবে না। দেখেন আমি যদি প্লাস না দিই তাহলে কিন্তু আমার ইরো দেখাচ্ছে। তো সো প্লাস লাগবে, প্লাস দেওয়ার পর দেখেন আমরা এখন রান করি F6 এ, জাভা ওয়েলকাম জাভা সাম 25। তো আমি এখন দেখাচ্ছি আপনারা প্রিন্ট এফ দিয়ে কিভাবে কোডটাকে রান। তো দেখেন আমরা যখন প্রিন্ট এফ দিয়ে যদি প্রিন্ট করাতে চাই, প্রিন্ট এফ দিয়ে আমরা আরো দুই ভাবে প্রিন্ট করাতে পারি। একটা জিনিসকে আমি এখানে তিন ভাবে প্রিন্ট করে দেখাচ্ছি। সিস্টেম ডট আউট প্রিন্ট এফ সাম ইকুয়াল, যদি প্লাস দিয়ে সেম আগের মতোই করেন, প্রিন্ট এলএন এর মতো করেন, তাহলে কিন্তু আপনাকে এটা আউটপুট দেখাবে। তারপর হচ্ছে সিস্টেম ডট আউট প্রিন্ট এফ, আমরা যদি প্রিন্ট এফ অনলি প্রিন্ট এফ দিয়ে ইয়ে করতে চাই তাহলে ইন্টিজারের জন্য % ইউজ করতে হবে, কিন্তু আপনি যখন প্লাস চিহ্ন দিবেন তখন আপনাকে এখানে সেমি কোলন মানে কমেস দিতে হবে না। আর যখন প্লাস ছাড়া % দিয়ে করবেন তখন আপনাকে মাস্ট কমেস দিতে হবে। তাহলে আমরা রান করি, রান করার জন্য F6 এ দিয়ে রান করে দেখি কি আসে আমাদেরটা। হ্যাঁ আমরা F6 এ ক্লিক করি, ক্লিক করে দেখি আমাদেরটা রান করতেছে। রান ওয়েলকাম জাভা সাম 25। তো আমরা এভাবে কি করব জাভাতে ইয়ে করতে পারি। আমি আজকে দেখাতাম যে কিভাবে আপনারা কি ইউজার থেকে ইনপুট নেবেন, তবে ইউজার থেকে ইনপুট নেওয়ার মধ্যে একটু ঝামেলা আছে, এখানে আমাদেরকে কিছু কাজ করতে হয়। তো জাভাতে ইনপুট নিতে হলে আরও কিছু কাজ আছে, স্ক্যানার অনেক কিছু কাজ আছে। তো ওইগুলো আমি আমার নেক্সট টিউটোরিয়াল দেখাবো, আজকে টিউটোরিয়াল এমনিতেই হয়ে গেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মি অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব।